বলিউড নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান ইতোমধ্যেই পেয়েছেন মাত্র 500 রুপিতে নায়ক। শুনে হয়তো যে কেউ অবাক হবেন, এখন এ নিয়ে প্রশ্ন আসতেই পারে কে সেই নায়ক। উত্তর দিয়েছেন ফারাহ নিজেই। ইতোমধ্যেই ফারাহ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন নায়কের সঙ্গে ছবি আপলোড করেন। ছবি দেখে সবাই আরও অবাক হন, এ তো খুদে নায়ক, টেনিস তারকা সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিক। ফারাহ ইনস্টাগ্রামে ইজহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যায় খুদে ইজহানের হাতে 500 রুপির নোট। ছবির ক্যাপশনে ফারাহ লিখেছেন, সস্তায় আমার নতুন নায়ক পেয়েছি, ইজহান মির্জা মালিক। এই কিউটি আমার জন্য মাত্র 500 রুপিতে সাইন করেছে। এরপর সানিয়ার উদ্দেশ্যে ফারাহ লিখেছেন, সানিয়া মির্জা, ডিসকাউন্ট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এদিকে ফারাহ খানের নতুন নায়ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবার মন জয় করে নিয়েছে, ভালোবাসাও জানাচ্ছে সবাই। সানিয়া মির্জাও ছবির কমেন্ট বক্সে লাল হৃদয় চিহ্ন দিয়েছেন। তাছাড়া টেনিস তারকা সানিয়া মির্জা ও ক্রিকেটার শোয়েব মালিকের পুত্র ইজহান মির্জা মালিক এরই মধ্যে বেশ জনপ্রিয়। আর এই স্টার কিডের নামে রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যার অনুসারীর সংখ্যা লাখেরও বেশি। তাজরিন রিকা, সময় সংবাদ।